আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5,68,000 কোটি টাকার বাজেট পেশ অর্থমন্ত্রীর, ঘাটতি 1,90,000 কোটি টাকা। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ, আবাসন খাত ও পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করা যাবে। কমতে পারে চাল, চিনি, পেঁয়াজ সহ নিত্য পণ্যের দাম, বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ, বিড়ি, সিগারেট ও বিদেশি পণ্যের দাম। এবং সংকটকে সম্ভাবনায় রূপ দেবে এবারের বাজেট, বলছে আওয়ামী লীগ। উপেক্ষিত সামাজিক নিরাপত্তা খাত, অভিযোগ বিএনপি। এবারে বিস্তারিত, শুরুতেই বাজেটের খবর। আগামী অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। এর মধ্যে 3,78,000 কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। বাজেটে ঘাটতির পরিমাণ 1,90,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 8.2% এবং মূল্যস্ফীতি 5.5% মধ্যে রাখার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বাজেট বক্তব্যে করোনা মহামারীতে অর্থনৈতিক সংকট কাটাতে বিভিন্ন দিক নির্দেশনা দেন অর্থমন্ত্রী। আরো জানাচ্ছেন শারফুল আলম। মাননীয় আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদ এবং নিজের দ্বিতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বাজেট ইতিহাসে এবারই প্রথম করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতিতে এ বাজেট পেশ হল। অর্থ বিল 2020 এই মহান সংসদে। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। দেশের 49তম বাজেটে মোট 5,68,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ঠিক করা হয়। এর মধ্যে তিন ভাগের দুই ভাগেরও বেশি 3,48,000 টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে। সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর অভিপ্রায়, সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে খরচ হবে সবচেয়ে বেশি 66,000 কোটি টাকার মতো। ঋণের সুদ শোধ করতে হবে প্রায় 64,000 কোটি টাকা, আর ভর্তুকিতে বরাদ্দ 1,42,000 কোটি টাকা। উন্নয়ন কাজ বা এডিবিতে খরচ হবে বাকি 2,05,000 কোটি টাকারও বেশি, যেখানে মেগা 5 প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 15,000, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে 8,000, পদ্মা সেতুতে 5,000, মেট্রো রেলে প্রায় 4,400 কোটি টাকা ধরা হয়েছে। আগের মতো এবারও সড়ক, রেলওয়ে, সেতু সহ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবহন খাত। এই বাজেটের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, মহান আল্লাহর কৃপায় সেটি কেটে যাবে। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাবো স্বাভাবিক জীবন এবং ফিরে পাবো একটি আলোকিত সকাল। বাজেটে ব্যয় মেটাতে সরকার আয়ের লক্ষ্য 3,82,000 কোটি টাকা ঠিক করেছে। এর মধ্যে ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআর আয় করবে 3,78,000 কোটি টাকা। বাকি 1,90,000 কোটি টাকার ঘাটতি সামাল দিতে বিদেশি সংস্থা থেকে ঋণ নিতে হবে 76,000 কোটি টাকার মতো, আর বাকি অর্থ আসবে সঞ্চয়পত্র ও ব্যাংক ঋণ থেকে। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। এখানে উল্লেখ্য এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী চলতি 2019-20 অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় 3,48,064 কোটি টাকা এবং ব্যয় 5,01,577 কোটি টাকা নির্ধারণ করেন। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। করোনা মহামারীর সময় দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী সেই অর্থনীতিকে ফিরে পেতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থমন্ত্রী বাজেট ঘোষণা যদি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে সেই অর্থনীতি ফিরে পাওয়া অনেকাংশেই সম্ভব। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
করোনা মহামারীর মধ্যে ইতিহাসের সবচেয়ে কম অর্থাৎ এক ঘন্টারও কম সময়ে উপস্থাপিত হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। ভিন্নধর্মী এই বাজেটের বক্তব্য উপস্থাপনায় ছিল ব্যতিক্রমধর্মী। বিশেষ পরিস্থিতির বাজেটে স্বাস্থ্য, কৃষি এবং শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ ভবন চত্বরে ছিল না কোনো আড়ম্বর, নেওয়া হয় করোনা সংক্রমণ প্রতিরোধে নানা ব্যবস্থা। নিজেদের পরিচ্ছন্ন করে জীবাণু মুক্ত হয়ে অধিবেশনে যোগ দেন খুবই অল্প সংখ্যক সংসদ সদস্য। সংসদের ভেতরের চিত্র ভিন্ন, মাঝখানে ফাঁকা রেখে বিন্যাস করা হয় আসন। বাকি পর্বসমূহ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা ছিল ব্যতিক্রম, মাত্র কয়েক মিনিট কথা বলে বাজেটের সারসংক্ষেপ তুলে ধরা হয় ডিজিটাল উপস্থাপনার মধ্য দিয়ে। এটি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অর্থনৈতিক উত্তরণের বাজেট। বক্তব্যে বলা হয় করোনার পরিস্থিতির কারণে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না পেয়ে আয় ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে অনেকটাই অনুমান ভিত্তিক। প্রয়োজন হয় তা এবছর পরিপূর্ণভাবে নেই। বাজেট বরাদ্দেও এসেছে করোনার প্রভাব, গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান খাতকে। গেলবারের চেয়ে 5,287 কোটি টাকা বরাদ্দ বেড়েছে শিক্ষা খাতে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা এই তিন বিভাগে বরাদ্দ হয়েছে 66,401 কোটি টাকা। প্রায় 5,500 কোটি টাকা বাড়িয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে 29,247 কোটি টাকা। এর বাইরে করোনা পরিস্থিতিতে জরুরি চাহিদা মেটাতে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ হয়েছে। কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। করোনার কারণে সৃষ্ট চলমান সংকট উত্তরণের আশা জানিয়ে বাজেট বক্তব্যের সমাপ্তি টানেন অর্থমন্ত্রী। অর্থ বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাত্র এক ঘন্টারও কম সময়ের এই অধিবেশন আগামী রোববার সকাল 11টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিন্ন পরিস্থিতিতে এবার অধিবেশন কক্ষে যেতে পারেননি সাংবাদিক, কূটনীতিক সহ দর্শনার্থীরা। করোনা মহামারী অর্থনীতির সার্বিক চালচিত্র যেমনি পাল্টে দিয়েছে, তেমনি পাল্টাতে হয়েছে বাজেট অধিবেশনের গতানুগতিক নিয়মও। অর্থমন্ত্রী বলছেন করোনার বাস্তবতার আলোকেই দেওয়া হয়েছে এই বাজেট। তবে করোনার এই বাস্তবতা কতকাল দীর্ঘ হবে আর পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতির গতি প্রকৃতি কী হবে তার উপরই অনেকখানি নির্ভর করছে এই বাজেটের বাস্তবায়ন এবং তাতে জনকল্যাণ নিশ্চিত করা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। 10% কর দিয়ে এই অপ্রদর্শিত আয় যে কেউ বিনিয়োগ করতে পারবেন আবাসন খাত ও শেয়ার বাজারে। আগামী 1 জুলাই থেকে 2021 সালের 30 জুনের মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতারা তাদের আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের উপর 10% কর দিয়ে তা বিনিয়োগ করতে পারবেন। প্রচলিত আইনে যাই থাকুক না কেন, এই বিনিয়োগের ব্যাপারে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। উৎসে আয়কর কমানোর কমতে পারে চাল, আটা, আলু, পেঁয়াজ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কমছে পিপিই ও মাস্ক সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর আমদানি শুল্ক। দাম কমবে দেশে উৎপাদিত ইলেকট্রনিক, মোটর বাইক ও কৃষি যন্ত্রপাতির। বাড়তে পারে মোবাইল কল রেট, স্মার্টফোন ও সিম কার্ডের দাম। বাড়ছে বিড়ি সিগারেটেরও দাম। এছাড়া দাম বাড়বে বিদেশি মোটরসাইকেল, এসি, ফ্রিজ ও টায়ার টিউব সহ বিদেশি পণ্যের। অনলাইনে কেনাকাটারও খরচ বাড়বে। বিস্তারিত হুমায়ুনের রিপোর্টে। বাজারে পণ্যের দাম অনেকখানি নির্ভর করে শুল্ক ও ভ্যাট কাঠামোর উপর। বিভিন্ন শুল্কহার পরিবর্তনের প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। টেলিকম সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে, তাতে বাড়বে মোবাইল ফোনের কল রেট ও SMS এর খরচ, বাড়বে বিড়ি সিগারেট ও তামাকজাত পণ্যের দাম। আমদানি শুল্ক বাড়ানোয় দাম বাড়বে বিদেশি মোটরসাইকেল, বাইসাইকেল, এসি, ফ্রিজ, গুঁড়াদুধ, দুগ্ধজাত পণ্য, চকলেট, আমদানি করা পেঁয়াজ, লবণ, সবজি, ফল, মধু, জ্যাম, জেলি, টিনজাত খাবার, কসমেটিক্স, রং ও টায়ার টিউবের। বাড়বে আসবাবপত্র, সিরামিক্স, গাড়ির রেজিস্ট্রেশন ফি, চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া। অনলাইনে কেনাকাটাতেও বাড়বে খরচ। মোট রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে
48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল আটা আলু দেশি পেঁয়াজ ও রসুনের উৎসে আয়কর কমানো হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে আমদানি করা চিনি ও রসুনের অগ্রিম আয়কর, ফলে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। মৎস্য পোলট্রি ও ডেয়ারি খাদ্য এবং কৃষি যন্ত্রপাতিরও দাম কমতে পারে। আগুন নেভানোর সব ধরনের যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। করোনা মোকাবেলায় কমবে আইসিইউ, করোনা কিট, মাস্ক, জীবাণুনাশক, ভেন্টিলেটর সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ভ্যাট ও আমদানি শুল্ক। দাম কমতে পারে দেশে তৈরি মোবাইল ফোন, মোটরসাইকেল, ফ্রিজ, এসি, প্লাস্টিক পণ্য, টায়ার টিউব, লোহা ও ইস্পাতের। এছাড়া কমতে পারে এলপিজি সিলিন্ডার দামও। কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার সহ ওষুধ শিল্পের কয়েকটি কাঁচামাল আমদানির ব্যয় কমানোর প্রস্তাবনা রয়েছে এবারের বাজেটে। বিশ্বব্যাপী করোনা দুর্যোগে হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট করোনা বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত একটি দলিল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে সরকারের সাহসী এবং যুগোপযোগী চিন্তার ফসল। এবারে বাজেট ভিন্ন বাস্তবতায় ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনা রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগেভাগে তৈরি করা মন গড়া গতানুগতিক পুরানো গল্প। এ বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেছেন, বাজেটে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়নি, উপেক্ষা করা হয়েছে সাধারণ মানুষের জীবন জীবিকার বিষয়টিকেও। আমির খসরু আরও বলেন, দুর্নীতি চলমান রাখার প্রক্রিয়া হিসেবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বরাদ্দের বড় বড় কিছু অংশ যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না এই বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা হচ্ছে। প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে তিনি এও বলেন, ঘাটতি বেশি থাকায় বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ার বিরোধী দলীয় উপনেতা এসব কথা বলে। 1,85,000 কোটি টাকার ঘাটতি দেখানো হয়েছে, তারপরও জনকল্যাণমূলক বলছে এই জন্যই যে সরকার বিভিন্ন খাত যেখানে অর্থ দরকার সেটার অর্থায়নের জন্য একটা বাজেট তৈরি করেছে, যেটা সমস্যা আমরা মনে করি। এবং এই আয় এবং ব্যয়ের দুটোই যে টার্গেট করা হয়েছে সেটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে এটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। বাজেটে কর্পোরেট কর হার আরও কমানোর দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। একই দাবি জানিয়েছে এফবিসিসিআই, বিজিএমইএ সহ অন্যান্য সংগঠনগুলো। বাজেটে কর হার কমিয়ে 32.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। 2.5% কর্পোরেট ট্যাক্স হ্রাস করা হয়েছে, তবে কর্পোরেট করের হার বর্তমানে আরও হ্রাস করার প্রয়োজন যাতে পরবর্তী সময়ে সেরা দিকে থাকতে পারে। অপ্রতিষ্ঠিত আয়ের ব্যাপারে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হবে। দেশে যদি বিনিয়োগ করার সুযোগ থাকে বিনা প্রশ্নে, তাহলে অবশ্যই এই ধরনের টাকা বিদেশে আর পাচার হবে না। এদিকে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করা না গেলে সরকারের পক্ষে ঘাটতি বাজেট পূরণ করা কঠিন হয়ে পড়বে।
বর্তমানে স্বাস্থ্য যে ঝুঁকি আমরা দেখছি তাতে করে কিন্তু আমাদের এত দ্রুত আমরা এই কোভিড থেকে পরিত্রাণ পাবো বলে মনে হচ্ছে না, এবং এই কোভিডের এই চলমান যে অভিঘাত আমরা দেখছি সেটা স্বাস্থ্য খাতে দেখছি আমরা, সামাজিক খাতে দেখছি আমরা, এটা একটা মানবিক একটা ঝুঁকি হিসাবে দেখছি, অর্থনৈতিক ঝুঁকি তো আছে। এই যে ঝুঁকিগুলো সেগুলোর মোকাবেলা করতে গিয়ে যে ধরনের বাজেটীয় কাঠামো থাকা দরকার আমাদের মনে হয়েছে যে সেটা সেটা পরিপালন করা হয়নি। সরকারের নির্দেশে যে কোনো সংকট বা দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে জেলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। পরে আকাশপথে উপকূলীয় জনপদ পরিদর্শন করেন সেনাপ্রধান। সাতক্ষীরা থেকে এম কামুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের লণ্ডভণ্ড উপকূলীয় জনপদ ঘুরে দেখতে বৃহস্পতিবার হেলিকপ্টারে সাতক্ষীরা যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জেলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উপকূলীয় এলাকায় এরই মধ্যে 460টি ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 10,000 মানুষকে। প্রস্তুত করা হয়েছে 16টি পানি বিশুদ্ধকরণ মেশিন। আমরা সর্বদা প্রস্তুত আছি, আমাদেরকে সরকারের থেকে যেই কোনো দায়িত্ব দেওয়া হবে, সেটা ন্যাশন বিল্ডিং হোক, সেটা হলে এই ধরনের পরিস্থিতিতে দেশের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেগুলো কিন্তু করেছি অতীতে, এখনও করছি। বিভিন্ন কাজ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অতীতে দিয়েছে, এখনও অনেক দিয়েছে, ভবিষ্যতে যদি দেয় আমরা অবশ্যই করব। সেনাবাহিনী প্রধান আরও জানান, নিজের সামর্থ্য অনুযায়ী আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। জাতীয় যে কোনো কাজ আমাদেরকে দিলে আমরা সাধারণত না করি না, আমরা করে দিই, এতে আমরা গর্ববোধ করি যে আমাদের উপরে সরকারের রাস্তা আছে, জনগণের রাস্তা আছে, এবং সেই জন্য হলে আমাদেরকে কাজটা দিচ্ছে, আমরা সেটাকে একটা প্রাইড হিসেবে নেই। জেনারেল আজিজ আহমেদ পরে আকাশপথে আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, সাতক্ষীরা শ্যামনগর, আশাশুনি এবং খুলনার কয়রা উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। তিন মাস বিরতির পর মাঠে গড়ল স্প্যানিশ লালিগা। রিয়াল বেটিসকে 2-0 গোলে হারিয়ে প্রত্যাবর্তনটা ভালোই হলো সেভিয়ার। প্রথমার্ধে বারবার আক্রমণ করেও সাফল্য পায়নি স্বাগতিকরা। 56 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে 1-0 এগিয়ে দেন লুকাস ওকাম্পোস। 6 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দো। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলে 3 নম্বর দল সেভিয়া। দর্শকবিহীন মাঠে খেলা হলেও আকর্ষণ বাড়াতে গ্যালারিতে সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ।